নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব আজকের এই ভিডিওর মধ্যে আমরা হচ্ছে বিসিএ থার্ড সেমিস্টার দু হাজার তেইশের অনলাইন টিউশান ব্যাচের যাবতীয় যা যা ডিটেলস আছে মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমাদেরকে প্রোভাইড করতে চলেছি তোমাদের বিসিএ থার্ড সেমিস্টার ম্যাকাউ ইউনিভার্সিটিতে আমাদের কি কি সিলেবাস আছে সিলেবাসের যদি কথা বলি তাহলে এখানে হচ্ছে বেসিক্যালি আমাদের কাছে যদি আমি সিলেবাস অ্যাকচুয়াল বলি আমাদের টোটাল চারটে সাবজেক্ট থাকে নাও আউট অফ ফোর সাবজেক্ট ইউথ কেরিয়ার হাব থেকে অর্থাৎ আমার কাছ থেকে তোমরা হচ্ছে তিনটে সাবজেক্টে টিউশন পড়তে পারবে চার নম্বর যে সাবজেক্ট লাগবে ভ্যালু অ্যান্ড এথিক্স বলে যেটা আছে আমাদের সিলেবাসে ম্যাকাউতে এইটার কখনো কোনো টিচার লাগে না এটা বহুত ইসি বাট এই তিনটে সাবজেক্ট কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান স্টুডেন্ট এটা কিন্তু ফার্স্ট ইয়ার নয় ফার্স্ট ইয়ার হয়ে গেছে ফার্স্ট ইয়ার ইজি হয় এবার আসল তোমরা বুঝতে পারবে বিসিএ ডিগ্রি কি বিকজ এবার আমাদের সাবজেক্টের লেভেল ইনক্রিজ হচ্ছে ডিফিকাল্টি লেভেল তোমাদের হচ্ছে ইনক্রিজ হতে চলেছে যেরকম জাভা ওয়ান অফ দ্য মোস্ট ডিফিকাল্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তার উপর আবার ডেটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদাম যেটার নাম আসলেই তোমার আর্ধেক কম্পিউটার সায়েন্স স্টুডেন্টদের গায়ে জ্বর এসে যায় ঠিক আছে কারণ এতটাই ডিফিকাল্ট সাবজেক্ট এইটা বাট পড়তে পারলে ভালোভাবে এইটার মতো ইজিয়েস্ট সাবজেক্ট নেই জাভার মতো ইজিয়েস্ট ল্যাঙ্গুয়েজ নেই কিন্তু আমি আমার অভিজ্ঞতায় বলছি ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু ব্যাকলগ এই সাবজেক্টটার মধ্যে চলে আসে যেহেতু এটা খুব ডিফিকাল্ট অ্যাজ ওয়েল অ্যাজ জাভাতেও ম্যাক্সিমাম স্টুডেন্টদের ব্যাকলগ কিন্তু চলে আসে ভালো করে তারা পড়ে না বলে তাই ফার্স্ট ইয়ারে তুমি যদি ডাউটে থাকো যে টিউশন টিচার লাগবে টিউশন টিচার লাগবে লাগবে না লাগবে 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 না এরকম তুমি যদি ডাউটে থাকো এবং তোমার যদি ফার্স্ট ইয়ারে রেজাল্ট ভালো না হয়ে থাকে তাহলে আর রিস্ক নিও না ভালো সিজিপিএ কিন্তু দরকার আছে সো দ্যাটস ওয়াই টিচার তুমি নাও এবং আমরা অত্যন্ত কম পয়সায় পড়িয়ে থাকি এতটাই কম পয়সা ফিস নেওয়া হয় বাকি কোনো টিচার তোমার নেবে না সবাই হাজার টাকা করে পাঁচ সাবজেক্ট নেয় আমাদের ফিস তো মাত্র হাফ নেওয়া হয় ঠিক আছে এতটাই কম সো আমি তোমাদের তিনটে সাবজেক্টই থার্ড সেমিস্টারে পড়াবো দায়িত্ব নিয়ে বলছি তিনটে সাবজেক্টই সমস্ত স্টুডেন্ট নাইনটি পার্সেন্টেজ তুলবে এটা আমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের রেকর্ড অনুযায়ী বলছি ঠিক আছে আমার প্রিভিয়াস স্টুডেন্টদের রেকর্ড অনুযায়ী এই গ্যারান্টিটা আমি তোমাদেরকে দিচ্ছি তো আমি তোমাদেরকে ডিএসও পড়াবো অপারেটিং সিস্টেমও পড়াবো যা পড়াবো ঠিক আছে কবে কোনটা হবে ভালো করে দেখে নাও ডেটা স্ট্রাকচার যদি কথা বলি তাহলে ক্লাস হচ্ছে এখানে সপ্তাহে দিন করে হবে অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে হতে চাইলে এক্ষুনি তোমার তোমরা হচ্ছে মেসেজ করো বক্সে পেয়ে যাবে অ্যাড করে দেবো একখানা চ্যাপ্টারের তোমার হচ্ছে এইট্টি পার্সেন্টেজ টপিক আমাদের অলরেডি কভার হয়ে গেছে ডেটা স্ট্রাকচারের মধ্যে ঠিক আছে শনিবার আর রোববার করে ডেটা স্ট্রাকচারের ক্লাসেস আমাদের থাকে ঠিক আছে সন্ধ্যে সাতটা থেকে নটা শনিবার ক্লাস থাকে রোববার হচ্ছে সাড়ে সাতটা থেকে সাড়ে নটা সমস্ত ক্লাস লাইভ ক্লাস লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর তার রেকর্ডিং অ্যাপের মধ্যে পেয়ে যাবে যতবার ইচ্ছা যখন ইচ্ছা লাইভ টাইম তোমরা হচ্ছে রেকর্ডিং দেখতে পারবে নোটস তোমাদের দেওয়া হয় পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া হয় সাজেশান দেওয়া হয় সব কিছু দেওয়া হয় সো এটা গেল ডিএসএ এরপর নেক্সট হচ্ছে অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম এখনও শুরু হয়নি এটা তোমাদের জুলাই থেকে শুরু হবে সো এতেও অ্যাডমিশান নিতে চাইলে অবশ্যই জানিও এই মুহুর্তে ডিএসএ বা জুলাই কোনো ব্যাচে ভর্তির জন্য তোমাকে এই মুহূর্তে সামনাসামনি কোনো টাকা বা পয়সা দেওয়ার দরকার নেই তোমাকে জুলাই মান্থ থেকে পেমেন্ট করতে হবে যেটা হচ্ছে মান্থলি ফিস হয়ে থাকে কত পেমেন্ট করতে হবে সেটাও আমি তোমাকে বলে দেবো অপারেটিং সিস্টেমের ক্লাস হচ্ছে সপ্তাহে একদিন করে করানো হবে যেটা হচ্ছে মঙ্গলবার করে হবে রাত্রি আটটা থেকে দশটা অবধি লাইভ ক্লাস হয়ে যাওয়ার পর রেকর্ডিং পাবে ঠিক আছে এরপর জাভার যদি কথা বলি অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা যেটা ম্যাকাউ ইউনিভার্সিটির সিলেবাসে আছে এক্ষেত্রে ক্লাসের সপ্তাহে দু দিন করে করানো হবে বৃহস্পতিবার এবং শুক্রবার করে টাইমিং রাত্রি আটটা থেকে সাড়ে নটা অবধি তোমাদের হচ্ছে করানো হবে সো আশা করি টাইমিংয়ের ব্যাপারটা তোমরা প্রত্যেকে বুঝে গেছো ভর্তি হতে চাইলে জাস্ট হোয়াটসঅ্যাপ মেসেজ করো ডিএসএ ব্যাচে অ্যাড করে দেবো কারণ বা তোমার হচ্ছে অপারেটিং সিস্টেমে ভর্তি ছিল এই মুহূর্তে কোনো টাকা লাগছে না জুলাই থেকে তোমাদেরকে টাকা দিতে হবে ফিস এবার ফিজের যদি কথা বলি সবার প্রথমে এখানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভার কথা বলি এক্ষেত্রে তোমাদের একবারই ফিস দিতে হচ্ছে এই যে দেখো ওয়ান টাইম ফিস যেটা মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকা যেহেতু জাভা ব্যাসটা আশা করি প্রত্যেকের ডিটেলস পেয়ে গেছে অলরেডি অনেকগুলো ভিডিও বানিয়েছি এটাকে আমরা কোর্স হিসেবে করাচ্ছি কোর্স হিসেবে করানো মানে এখানে তোমার কলেজের যে থার্ড সেমিস্টারের সিলেবাস আছে সেটা তো ইনক্লুড করা হয়েছে সেই ওরিয়েন্টেড যাবতীয় তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন থেকে শুরু করে নোটস থেকে শুরু করে সব কিছু কিছু প্রোভাইড করা হবে কলেজের সিলেবাসটাকে ভালো করে কভার করানো হবে ইউনিভার্সিটির এর সাথে তোমাদেরকে আরো অ্যাডভান্স আরো এক্সট্রা জিনিস করানো হবে ফর এক্সাম্পল তোমাদের হচ্ছে প্রোজেক্ট ডেভেলপ করানো হবে যেগুলো কলেজে ফাইনাল ইয়ারে সাবমিট করতে হয় কী কী প্রজেক্ট তৈরি করানো হবে তার ডিটেলসও অলরেডি তোমাদের হচ্ছে ভিডিও হিসেবে আমি আপলোড করে দেব কিছুক্ষণের মধ্যেই তোমরা হচ্ছে পেয়ে যাবে পাঁচ পাঁচটা প্রোজেক্ট তৈরি করানো হবে তোমাদের যেগুলো তোমরা কলেজে ফিফথ সেম সিক্স সেমে আপলোড করতে সাবমিট করতে পারবে ঠিক আছে কোর্স কমপ্লিট করার পর তুমি একটা নয় দু দুটো ভ্যালিড সার্টিফিকেট ট পাবে সবার প্রথম একটি সেন্ট্রাল গভর্নমেন্ট সার্টিফিকেট পাবে যেটা তোমাদের হচ্ছে আইআইএসআর থেকে দেওয়া হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড সোশ্যাল রিফর্মস থেকে দেওয়া হবে যেটা দেশে বিদেশে সব জায়গায় ভ্যালিড আছে যেটা তোমার রিজিউমকে অনেক বেশি স্ট্রং করবে চাকরি পাওয়ার চান্সেস অনেক বেশি বাড়িয়ে দেবে দু নম্বর হচ্ছে তোমাকে ইন্টার্নশিপ সার্টিফিকেট দিতে দেওয়া হবে যেটা তোমরা কলেজে যদি তোমাদের ইন্টার্নশিপ সার্টিফিকেট চেয়ে থাকে তাহলে তুমি সেই ইন্টার্নশিপ সার্টিফিকেটটাকে জমা দিতে পারবে যেটা ইউথ কেরিয়ার হাব দিচ্ছে এই সার্টিফিকেটগুলো বাকি ইনস্টিটিউটরা তোমাদের দেখবে কলেজেই আসছে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকার কোর্স করিয়ে দিয়ে থাকে আমরা সেটা মাত্র চোদ্দোশো নিরানব্বই টাকায় দিচ্ছি এত অ্যাফোর্ডেবল প্রাইস তুমি কোথাও পাবে না চোদ্দোশো নিরানব্বই টাকার মতো অ্যাফোর্ডেবেল প্রাইস ঠিক আছে কারণ এখানে কত কিছু করানো হচ্ছে ইউনিভার্সিটি সিলেবাস কলেজ সিলেবাস নোটস পিডিএফস সাজেশন এক্সট্রা অ্যাডভান্স জিনিস যেরকম এখানে তোমাকে আমি যাবার সাথে আরও একটা জিনিস শেখাবো যেটা হচ্ছে তোমাদের এসকুয়েল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা ফোর্থ সেমিস্টারে আছে এই জিনিসটা এখনই তোমরা হচ্ছে এখানে শিখে ফেলতে পারবে কারণ এখানে আমরা ডেটাবেস শিখবো ডেটাবেসের সাথে কীভাবে কানেকশান করতে পারি জাভার মধ্যে প্রজেক্ট কিভাবে তৈরি করতে পারি এইগুলো শেখানো হচ্ছে আমরা জিওয়াই ডেভেলপমেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট জাভা দিয়ে শিখবো আর এই সব কিছু যেখানে বাকিরা ছয় হাজার টাকা নিয়ে করিয়ে থাকে আমরা চোদ্দোশো নিরানব্বই টাকা করা বিকজ উই বিলিভ এজুকেশন ফর এভরি ওয়ান কোয়ালিটি এডুকেশন অ্যাট এজুকেশন কস্ট এবং এই চোদ্দশো নিরানব্বই টাকা তার রিফান্ডেবল ক্লাস আরম্ভ হবে ছয় জুলাই থেকে ঠিক আছে ছয় তারিখ থেকে ক্লাস আরম্ভ হবে লাস্ট ডেট চার তারিখ চার তারিখের মধ্যে অ্যাডমিশান নিলেই কিন্তু এই টাকাটার মধ্যে কোর্সটা তোমরা পাবে আদারওয়াইজ কিন্তু পাবে না ওয়ান টাইম ফিস পাঁচ মাসের ডিউরেশন আর কোনো টাকা তোমার দিতে হচ্ছে না চার তারিখ ক্লা লাস্ট ডেট ছ থেকে ক্লাস আরম্ভ ছ থেকে একুশ তারিখ পনেরো দিনের মধ্যে তোমার যদি ক্লাস ভালো না লাগে ক্লাস ছেড়ে দাও পুরো চোদ্দশো নিরানব্বই টাকা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে তাই তুমি নিশ্চিত থাকতে পারো এই টাকা তুমি ফেরত পেয়ে যাবে যদি তোমার ক্লাস ভালো না লাগে তবে সত্য হচ্ছে পনেরো দিনের মধ্যে জানাতে হবে যেটা হচ্ছে একুশ তারিখ অবধি লাস্ট ডেট তোমার আছে ঠিক আছে আশা করি বুঝতে পারো বাকি সব ডিটেলস এগুলো অলরেডি বানানো হয়ে গেছে আমাদের যাভাবে আছে সেখান থেকে তোমরা পেয়েছো ঠিক আছে এরপর ডিএসএ আর অপারেটিং সিস্টেমের যদি ফিজের কথা বলি এক্ষেত্রে তোমাকে মান্থলি বেসিকে ফিজ দিতে হবে যেটা আর পাঁচটা সাবজেক্টের ক্ষেত্রে ফিজ দিয়ে দেওয়া হয়ে থাকে নর্মাল কোনো টিচারের যেখানে আদার টিচারসরা তোমার এক হাজার টাকা করে ডিএসএ এক হাজার টাকা করে অপারেটিং সিস্টেম চার্জ করে আমরা এটা কখনোই চার্জ করি না কারণ এত টাকা কোনোদিনও মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে কোনোদিনও এত টাকার ফিজ দিতে পারবে না ঠিক আছে সো দ্যাটস ওয়াই হাজার টাকার যে সাবজেক্টের ফিস হয়ে থাকে তার ফিজ হচ্ছে আমরা মাত্র চারশো টাকা পার মান্থ তোমার হচ্ছে ডিএসএর ক্ষেত্রে নিচ্ছি আর অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে মাত্র চারশো টাকা পার মান্থ করে নিচ্ছি সো তুমি যদি ডিএসএ আর অপারেটিং সিস্টেম এই দুটো সাবজেক্ট পড়ো তাহলে দুটো সাবজেক্ট মিলিয়ে তোমাকে হচ্ছে আটশো টাকা করে পার মান্থ হচ্ছে তোমাকে এখানে ফিস দিতে হচ্ছে যেটা দেখতে গেলে অনেক বেশি যেখানে তোমার টাকা অন্য কোথাও পড়লে সেটা তোমার মাত্র আটশো টাকা পার মান্থের ফিস দিতে হচ্ছে এবার তুমি বলবে আমি দুটো সাবজেক্ট পড়বো না ডিএসএ আর ওএসএর মধ্যে যে কোনো একটা পড়ব পসিবেল হ্যাঁ পসিবেল সেক্ষেত্রে তোমাকে হচ্ছে মাত্র চারশো টাকা করে পার মান্থ দিতে হবে আর এই ফিসটা তোমাকে হচ্ছে জুলাই জুলাই মান্থ থেকে পে করতে হবে এখন কোনো পে করতে হবে না জুলাই মান্থে ক্লাস আরম্ভ হবে ক্লাস হয়ে যাবে মান্থের এন্ডের দিকে আমি যখন হোয়াটসঅ্যাপ গ্রুপে পেমেন্টের নোটিশ দেবো দ্যাট টাইম তোমরা এই পেমেন্টটা প্রোভাইড করবে এরপরে এগেন আগস্ট মাসে পেমেন্ট করবে সেপ্টেম্বর মাসে পেমেন্ট করবে অর্থাৎ যেটা বলতে চাইছি এই ফিজটা হচ্ছে তোমাদের মান্থলি বেসিকে যেটা প্রত্যেক মাসে পে করতে হবে সেমিস্টার এন্ড হওয়া অবধি ঠিক আছে কিন্তু যাভা যেটা আছে এটা তোমাদের ওয়ান টাইম ফিস এটা একবারই তোমরা পে করছো একবার পে করার পর সমস্ত লাইভ ক্লাসেস করতে পারবে পুরো ডিসেম্বর মান্থ অব্দি কোনো টাকা দিতে হচ্ছে না এক্সট্রা অনেক কিছু পাচ্ছ ঠিক আছে সার্টিফিকেট পাচ্ছ দু দুটো অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট এই এই ব্যাচের সমস্ত রেকর্ডিং ভিডিওসগুলো যে আছে সেগুলো তুমি লাইফ টাইম পেয়ে যাবে তার জন্য এক্সট্রা কোনো টাকা দিতে হবে না ইভেন এই যে ডিএসএ অ্যান্ড ওএস আছে এরও রেকর্ডিং পেয়ে যাবে আমাদের ইউথ কেরিয়ার হবে সমস্ত ক্লাসের রেকর্ডিংস ফ্রি অফ কস্ট স্টুডেন্টদেরকে প্রোভাইড করায় এক পয়সা নেওয়া হয় না ঠিক আছে এর আশা করি সব ডিটেলস বুঝতে পারলে এরপর কোনো যদি ডাউট থাকে তাহলে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন এইট সেভেন ফোর টু নাইন সিক্স ডবল নাইন টু এখানে জাস্ট একটা মেসেজ করে দাও অথবা একটা কল করে দাও ঠিক আছে তোমার গার্জেনের সাথে কথা বলাতে চাইলে সেখানেও তার সাথেও কল করাতে পারো তার সাথেও কথা বলে নেব সমস্ত ডাউট ক্লিয়ার করে নেব আমরা ঠিক আছে বেশি টাইম নেই ডিএসএতে যেটা বললাম অলরেডি একটা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে দেরি করো না অপারেটিং সিস্টেম আমি জুলাই সেকেন্ড উইক থেকে চালু করব। জাভা ব্যাচ তোমাদের হচ্ছে জুলাই ছ তারিখ থেকে চালু হচ্ছে জাভা ব্যাচে ভর্তি হওয়ার জন্য চোদ্দশো নিরানব্বই টাকা ওয়ান টাইম ফিসের লাস্ট ডেট তোমার ফোর্থ জুলাই অবধি আছে বেশি দেরি আর কেউ করো না এরপর কিন্তু এই অফারের মধ্যে আর পাবে না সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কোনো ডাউট থাকলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো তোমাদের সঙ্গে দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে